বন্ধুরা, আজ আমি ছানার সন্দেশ তৈরি করব। এই ছানার সন্দেশটা তৈরি করা খুব সহজ এবং খেতেও খুব সুস্বাদু হয়। এখানে আমি প্যানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি, দিয়ে দু প্যাকেট দুধ দিয়ে দিয়েছি, 500 প্যাকেট। মোট আমার 1 লিটার দুধে ছানা তৈরি করব। দুধটা ফুটে উঠেছে। এখানে আমি ভিনিগার নিয়েছি 2 চামচ, আর 2 চামচ পানি মিশিয়ে নিয়েছি। ভিনিগার আর পানিটা একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দেব, আর ছানাটা কাটতে শুরু হবে। অল্প অল্প করে পানিটা মেশাতে হবে। দেখো বন্ধুরা, ছানাটা তৈরি হয়ে গিয়েছে, পানিটা একদম সম্পূর্ণ ছানা থেকে আলাদা হয়ে গিয়েছে। এবার আমি একটা সুতির কাপড় করে ছেঁকে নেব, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না ছানাটা ঠান্ডা হয়ে যায়। এবার আমি ভালো করে চেপে চেপে যতটা পানি বার করা যায় বা বার করে দেব, দিয়ে একটা ছাঁকনির উপর রেখে ভারী জিনিস চাপা দিয়ে দেব। আর এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটা আমার জাল করা দুধ, আমি ফুটিয়ে নেব ভালো করে। ভালো করে ফুটিয়ে মালাই তৈরি করে নেব। এদিকে ছানাটাও পানি ঝরে গিয়েছে, ছানাটা আমি ভালো করে একটু হাত দিয়ে ভেঙে নেব চিপে চিপে। এটা নরম করতে হবে না, শুধু একটু ভেঙে নিলে হবে। এইরকম হয়ে গিয়েছে, দুধটাও অনেকটা কমে গিয়েছে। এখানে আমি 1 কাপ পাউডার দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। চিনি দিয়েছি 1 কাপ। চিনির পরিমাণটা আপনাদের যে যার স্বাদ অনুসারে দেবে। হাফ কাপ চিনি দিলেও হয়, আমরা যেহেতু একটু মিষ্টি বেশি খাই তাই 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে ভালো করে এরকম নাড়তে থাকবো, এরকম শুকিয়ে যাবে। প্যান থেকে ছেড়ে দেবে। প্যান থেকে ছেড়ে দিয়েছে, একটু শুকিয়েও গিয়েছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। একটা মোল্ডের মধ্যে বাটার পেপার পেতে নিয়েছি। এবার মিশ্রণটা আমি বাটার পেপার মধ্যে দিয়ে দেবো, মোল্ডের মধ্যে দিয়ে একটু চেপে চেপে দেবো। 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তুলে নিয়ে কেটে নেব। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। একটু কাজু বাদাম, একটু পেস্তা দিয়ে সাজিয়ে নেব। হয়ে গিয়েছে সব দেয়া। এবার আমি একটা ছোট প্লেটে করে তুলে নেব। দেখো বন্ধুরা, সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, একদম নরম সফট।